সামহাও, যার অর্থ যে কোনোভাবেই হোক অথবা যে কোনো কারণেই হোক, আমরা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কথাগুলো ইউজ করে থাকি। তো চলো উদাহরণগুলো আমরা দেখে নিই। যে কোনোভাবেই হোক সে পরীক্ষায় পাস করেছিল, আমরা কিন্তু বলি যে সে হয়তো খুব ভালো স্টুডেন্ট ছিল না, বাট যে কোনোভাবেই হোক সে পরীক্ষায় পাস করেছিল। সামহাও হি পাসড দি এক্সাম। যে কোনো কারণে হোক আমি তাকে পছন্দ করি না, সামহাও আই ডোন্ট লাইক হিম। আমরা আবারও বলতে পারি যে কোনো কারণে হোক আমি তার আচরণটা পছন্দ করি না, তখন তুমি কি বলবে? সামহাও আই ডোন্ট লাইক হিজ বিহেভিয়ার। আমরা আরও বলতে পারি যে কোনোভাবেই হোক সে পরিস্থিতিটা সামলে নিয়েছিল। সামহাওটা কিন্তু আমরা চাইলে পরে ইউজ করতে পারি, তাহলে আমরা বলতে পারি যে হি ম্যানেজড দ্য সিচুয়েশন সামহাও। সো সামহাওটা আমরা আগে ইউজ করতে পারি, পরে ইউজ করতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, সামহাও দিয়ে আরও অনেক উদাহরণ লিখে কমেন্ট করে পাঠিয়ে দাও।